হাই রিস্ক প্রেগন্যান্সি বলতে আসলে আমরা কি বোঝাই? হাই রিস্ক প্রেগন্যান্সি বলতে আমরা আসলে বুঝি যে উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা। প্রেগন্যান্সি এটা কিন্তু একটা নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন, হ্যাঁ, এটা কিন্তু কোনো ডিজিজ না। কিন্তু এটা কখন কোন নর্মাল থেকে একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন থেকে একটা প্যাথোলজিক্যাল কন্ডিশনে চলে যাচ্ছে, তখনই কিন্তু আমরা এটাকে বলবো যে হাই রিস্ক প্রেগন্যান্সি। সাধারণত 18 থেকে 30 বছর পর্যন্ত এই সময়টা হচ্ছে অ্যাকিউরেট সময় গর্ভধারণ করার জন্য। তবে যে 18 বছরের নিচে এবং এই 30 বছরের ওপরে, এই সময়ে যদি কেউ গর্ভধারণ করেন তখন কিন্তু তারা অ্যাকচুয়ালি হাই রিস্ক প্রেগন্যান্সির মধ্যে ঢুকে গেলেন। এটা হচ্ছে তার বয়স রিলেটেড হাই রিস্কের ব্যাপারটা। এবং এই বয়সের কথা যদি আমরা বলতে চাই, এখন যেমন অনেক মানে বাল্যবিবাহ হচ্ছে, যে 18 বছরের নিচে বিয়ে হচ্ছে, হ্যাঁ, তো এগুলোকে কিন্তু মানে আমরা কেন বলি যে এই বাল্যবিবাহটা খারাপ, 18 বছরের নিচে বিবাহটা খারাপ? এই জন্যেই যে বিয়ে হলেই তিনি গর্ভধারণ করবেন, এই বাচ্চা মেয়েটা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার মধ্যে দিয়ে সে তার হোল থ্রু প্রেগন্যান্সি কিন্তু রান করবে। তো সেই জন্য আমরা বলছি যে 18 বছরের কমে বিয়ে না এবং 21 বছরের আগে বাচ্চা না। যদিও আমরা অনেক এরকম 19-20 বছরে কিন্তু প্রেগন্যান্সি পেয়ে যাচ্ছি, কিন্তু তারপরও আমি একটু এখানে একটু গুরুত্ব দিতে চাচ্ছি যে 21 বিয়ে যখনই হোক না কেন, 18 বছরের পরে যদি বিয়ে হয় অন্তত 21 বছরের আগে যাতে বাচ্চাটা না হয় এই ব্যবস্থাটা অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিটা যাতে একটু গ্রহণ করেন, 21 বছরের আগে যাতে প্রেগন্যান্ট না হয়। আর একটা ব্যাপার হচ্ছে যে 30 বছর, হ্যাঁ, যে 30 বছর যদি পার হয়ে যায় এবং 30 বছরের পরে ওনার যদি ফার্স্ট প্রেগন্যান্সিটা হয় অর্থাৎ প্রথম কনসিভ করেন, 30 বছরের পরে কিন্তু থার্ড প্রেগন্যান্সি সেকেন্ড প্রেগন্যান্সি হতেই পারে, সেটা কিন্তু ওরকম ঝুঁকিপূর্ণর মধ্যে পড়বে না। তাহলে এটা গেল বয়সের ব্যাপার। আরেকগুলো ব্যাপার হচ্ছে যে এই যে প্রেগন্যান্সি হলে, এই বয়সটা বেড়ে গেলে কিংবা কম বয়সে প্রেগন্যান্সি হলে তখন উনি কী কী ঝুঁকির মধ্যে থাকেন? ওনার কিন্তু প্রেশারটা বেশি থাকতে পারে, হ্যাঁ, প্রেশারজনিত সমস্যা হতে পারে, যেটাকে আমরা হাইপারটেনশন বলছি। এবং হাইপারটেনশন থেকে কিন্তু অনেক সময় খিঁচুনিতে রূপান্তরিত হয় বলি, হ্যাঁ, যদি উনি ঠিক মতন ফলো আপে না থাকেন, যদি অ্যান্টিনাটাল যে ভিজিট, অ্যান্টিনাটাল যে চেক আপের কথাগুলো আমরা যেগুলো বলছি সেগুলো যদি উনি ঠিক মতন না নেন তাহলে কিন্তু এ ধরনের প্রবলেম হতে পারে। আরেকটা, ওনার ডায়াবেটিস ডেভেলপ করতে পারে, যেটাকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস বলি। এবং অনেকের দেখা যায় যে হয়তো বা গর্ভধারণের আগ থেকেই কিন্তু ডায়াবেটিস ছিল, তো সেটাও কিন্তু তখনও এই প্রেগন্যান্সি হলে তখন ওই জিনিসটাও কিন্তু কমপ্লিকেটেড হয়। আরেকটা হচ্ছে যে হরমোনজনিত কিছু সমস্যা থাকতে পারে, যেমন হচ্ছে যে থাইরয়েড হরমোনের সমস্যা। আমরা কিন্তু এখন প্রচুর পরিমাণে হাইপোথাইরয়েড রোগী অর্থাৎ থাইরয়েড হরমোনের ডেফিসিয়েন্সি পাচ্ছি, হ্যাঁ, তো এই নিয়েও কিন্তু, এবং থাইরয়েড হরমোনের ডেফিসিয়েন্সিতে কিন্তু বেশি মারাত্মক হবে, কারণ এটা কিন্তু তার গর্ভস্থ যে বেবি যেটা আছে, বাচ্চা যেটা আছে, তাকেও কিন্তু অ্যাফেক্ট করে। এবং সাথে অন্যান্য যে কোনো ধরনের প্রবলেম থাকতে পারে, তার কিডনিজনিত সমস্যা হতে পারে, তার অন্যান্য প্রবলেম কিন্তু হতেই পারে। এবং আরেকটা, আমরা যেটা এখনও বেশ একটু মানে ডায়াগনোসিসের সুবাদে আমরা পাচ্ছি, যে অনেক সময় রিউম্যাটিক যে ডিসঅর্ডার যেগুলো হয়, আমরা যেটাকে এসএলই বলি, হ্যাঁ, লুপাস, এই ধরনের কিন্তু প্রবলেমও কিন্তু অ্যারাইজ করতে পারে।